আওয়ামী লীগ সরকার সবসময় যে হিসাবগুলো দিত সবগুলোতে এক্সাজারেট করে বাড়ায় বলতো, 300 কোটি টাকা 200 কোটি টাকা এরকম কোন একটা অ্যামাউন্ট দিছিল তারা যে এরকম খরচ হবে, কিন্তু আদতে আমরা দেখলাম 20,50,000 টাকার মধ্যে কাজীপাড়াটা কমপ্লিট হয়েছে। খুব বেশি একটু বেবি খরচ হবে 10 নম্বরে, কিন্তু তাদের অ্যামাউন্টের সাথে এটার যে পার্থক্য এটা অনেক বেশি, এটা চোখে পড়ার মতো। মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন মেরামত করার জন্য 350 কোটি টাকা এবং বছরখানেক সময় লাগবে বলে জানিয়েছিল শেখ হাসিনা সরকার। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে মাত্র 20,50,000 টাকা খরচ করে প্রাথমিক সংস্কার শেষে চালু হয়েছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি, আর মিরপুর 10 স্টেশনের সংস্কার কাজ এখনও চলমান। শেষ হলে জানা যাবে এই স্টেশন চালু করতে কত খরচ হয়েছে। এছাড়া যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো রেল চালানোর জন্য দীর্ঘদিনের দাবি ছিল সাধারণ যাত্রীদের। তবে সেই আক্ষেপও এবার দূর হলো নগরবাসীর। শুক্রবার মেট্রো রেল চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। শুক্রবারে 3টার পর থেকে মানে বিকালের টাইমটা আসলে যখন ঘুরতে বাইর হয় মানুষ, তখন হচ্ছে সুবিধা হইতেছে, যাইতে সুবিধা পাচ্ছে, অথবা 8টা 9টার দিকে যখন আসতেছে তখন আসার সুবিধা হইতেছে। তো শুক্রবারের কারণে আমার মনে হয় যে ওই যে একটা যে মানে মানুষ একটা ঘুরতে যাবে অথবা দূরে যাবে, দূরে যাওয়ার যে জ্যামের জ্যাম পোহাইতে না হয় অথবা বাসে যে ভোগান্তি ধরে না হয়, এই জন্য মেট্রো রেলে শুক্রবারে যে ওপেনটা করছে এটার জন্য সাধুবাদ জানাই। কাজীপাড়া থেকে ধানমন্ডি রোজই যাতায়াত করেন এক শিক্ষার্থী। তিনি জানান, শুক্রবারে মেট্রো রেল চলাচল না করার কারণে যাতায়াতে তার অনেক ভোগান্তিতে পড়তে হতো। তবে এখন শুক্রবারে মেট্রো রেল চালুর কারণে ভোগান্তি অনেকটা লাঘব হয়েছে। শুক্রবারে মেট্রো রেল চালু হওয়াতে আসলে অনেক ভালো হয়েছে, কারণ ছিল আমাদের এইখানে শুক্রবারে অনেক কষ্ট হইতো আসলে যাওয়া, বাস নেওয়া, দেন হচ্ছে হলো গাড়িতে উবার করা অনেক কষ্ট হতো। শুক্রবারে অনেক ইজি হয়েছে, আমরা যেমন যদি ধানমন্ডি যাই অনেক, ধানমন্ডিতে খুব ইজি হয়েছে যাওয়া। শুক্রবারে চালু হওয়াতে আরও ভালো হয়েছে, এখানে ছুটির দিনে মানুষ ঢাকা শহরে অনেকে ঘুরতে যায় ছেলে মেয়ে নিয়ে, এটা হয়তো অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য। গত 20 সেপ্টেম্বর বিকাল 3:30 প্রথমবারের মতো শুক্রবারে উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে মেট্রো রেল ছেড়ে যায়। এখন থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত চলাচল করবে। এছাড়া মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে দুপুর 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে DMTCL কর্তৃপক্ষ। এদিকে গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে মিরপুরের 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সের আগুনের কালো ধোয়া মেট্রো রেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে জননিরাপত্তার স্বার্থে ওদিন বিকাল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয়া হয়। 19 জুলাই শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনে মেট্রো রেল বন্ধ ছিল। ওই দিন বিকালে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জননিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শেখ হাসিনা সরকারের আমলে এই দুটি স্টেশন মেরামত করে পুনরায় চালু করতে 350 কোটি টাকা খরচ হবে বলে ঘোষণা করা হয়। খুব অল্প সময়ের ব্যবধানে কাজীপাড়া স্টেশনটি চালু করায় স্বস্তি প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা। মেট্রো রেল চালু হতে তো পাবলিক আমরা যারা আছি আমরা সবাই খুব খুশি, আর আওয়ামী লীগ সরকার সবসময় যে হিসাবগুলো দিত সবগুলোতে এক্সাজারেট করে বাড়ায় বলতো, 300 কোটি টাকা 200 কোটি টাকা এরকম কোন একটা অ্যামাউন্ট দিছিল তারা যে এরকম খরচ হবে, কিন্তু আদতে আমরা দেখলাম 20,50,000 টাকার মধ্যে কাজীপাড়াটা কমপ্লিট হয়েছে। খুব বেশি একটু বেবি খরচ হবে 10 নম্বরে, কিন্তু তাদের অ্যামাউন্টের সাথে এটার যে পার্থক্য এটা অনেক বেশি, এটা চোখে পড়ার মতো। কাজীপাড়ার বাসিন্দা মোহাম্মদ মাহি বিশ্ববিদ্যালয়ের ভর্তির কোচিং করেন ফার্মগেটে। কাজীপাড়া স্টেশন বন্ধ থাকায় তার যাতায়াতে যেমন ভোগান্তি হচ্ছিল তেমনি অন্যান্য যানবাহনে যাতায়াত করার টাকাও বেশি খরচ হচ্ছিল বলে জানান তিনি। তবে কাজীপাড়া স্টেশন পুনরায় চালু হওয়ায় এখন তিনি স্বস্তি পাচ্ছেন। আমার বাস হইতেছে সামনে কাজীপাড়ার সামনে, 5 মিনিট লাগে বাস, মানে কাজীপাড়ার মেট্রো থেকে আমার বাসার 5 মিনিট ডিস্টেন্সের দূরত্ব। তো আমার এখান থেকে আইসা শেয়ারোপাড়া যাওয়া লাগতো, শেয়ারোপাড়া থেকে মেট্রোতে উঠা লাগতো, তারপর ফার্মগেট যাওয়া লাগতো। কারণ হইতেছে যে মানে অফ ডেতে একটু ফাঁকা থাকে জ্যামজট, বাট অফ ডে ছাড়া খামার বাড়িতে সিগন্যাল পরে, বিজয় সরণিতে সিগন্যাল পরে, আগারগো একটা সিগন্যাল পরে, সো অনেক একটা ভোগান্তি প্রভাবিত হইতো। সো আবার যদি ফার্মগেট থেকে যখন আবার আসা লাগতো তখন ওখানে আবার জ্যাম পরে খামার বাড়ির সিগন্যালটা, তো আমার শেয়ারও পারে না, আমার আরও একটা বাস নেওয়া লাগতো, রিক্সা লাগতো, আমার এক্সট্রা কস্ট যাইতো। যেখানে আমার দৈতাসে যে এখানে আমার 30-27 টাকার মতো লাগে, ওখানে আমার 30-40 টাকা আবার রিক্সা নিলে 50 টাকার মতো হয়ে যেত। কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় অনেক যাত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের দাবি শিগগিরই যেন মিরপুর 10 নম্বরের স্টেশনটি চালু করা হয়।